হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী খবর সবার? আমি আজকে অনেক ভালো আছি, কারণ আজকে আমার অফ ডে। আর আজকে আমি অনেক দিন পরে দুই বেনি করছি। চুলে দুই বেনি করাই হয় না কলেজ লাইফের পর থেকে, তো আজকে আমার দিনটা হলো একমাত্র আমার জন্য ছুটির দিন। হাতে কাজ থাকা, সাবমিশন থাকা সত্ত্বেও নিজের জন্য একটা দিন বের করা সবার জন্যই একটা ইম্পর্টেন্স। আর নিজের সেলফ প্যাম্পারিংয়ের জন্য তো 100%। সো আজকে আমি রূপচর্চা আর হেয়ার স্পা করব। সেটা হলো, আমার স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে, আমি এখন থানাকা প্যাকটা লাগাবো। থানাকা প্যাকটা দেওয়ার পর আমার ফেসটা অনেক ব্রাইট হয়। আর থানাকা ফেস প্যাকটা দেওয়ার পরে দেখো, এই যে ভূতের মতন একটা লুক চলে আসছে আমার। এখন এটা আমি শুকানো পর্যন্ত ওয়েট করব। এখন শুকিয়ে গেছে, একদম শুকায়া টান টান হয়ে গেছে একদম। এখন তো ঠান্ডার দিন, তো অনেক দ্রুত শুকায় যায়। এই দেখো আমার স্কিনটা এখন চকচক চকচক করতেছে। যাই হোক, স্কিন চকচক করতেছে আর আমার ফেসের পিম্পল কী বলবো, অ্যালার্জিগুলা অনেকটা কমে গেছে। আমি এটাতে অনেক আলহামদুলিল্লাহ, আমি ডাক্তার দেখানোর পরেই আমার ফেসটা অনেকটা ক্লিন হয়েছে। তো এখন আমি আমার চুলের যত্নে তো চলে আসব। চুলের জন্য আমি মেথি ডিম ব্লেন্ড করে নিছি। রাত্রেবেলায় মেথি ভিজিয়ে রাখছিলাম, তো এটা নিছি। পরে আর্টস অফ পিয়া পেজের অর্গানিক যে অয়েলটা, ওইটা ইউজ করছি। ওইটা দিয়ে ভালো মতন মিক্স করে নিতেছি। এই যে আমি রাজমি। তারপর দেখো আমার চুলটা অনেক রাফ হয়ে গেছে, কারণ আমি চুলের যত্নই নিতে পারতেছি না, তেলও দিতে পারতেছি না। ভার্সিটিতে যাতায়াত করতে করতে অনেক টায়ার্ড হয়ে যাই, তো এখন ভাবলাম যে হ্যাঁ করাই যায়। তো আমি ভালো মতন চুলটাকে কম করে নিব। আমি ভালো মতন কম করে নিয়ে ফার্স্টে দুইটা ডিভাইড করে নিচ্ছি। দুইটা ডিভাইড করে নিয়ে বেঁধে ফেলবো আগে। এখন এটাকে আমি ভালো মতন সিটি করে করে লাগিয়ে নিব। প্রত্যেকটা স্কাল্পে যেন ভালো মতন হয় এরকমভাবে প্রত্যেকটা সেকশনে ভালো মতন করে মেথিটা ইউজ করব। আর মেথি আমাদের চুলের জন্য অনেক ভালো। যাদের রাফ হয়ে গেছে হেয়ার, তাদের জন্য মেথিটা অনেক বেস্ট। আমি জানি রিবন্ডিং হেয়ারে অনেক কিছু লাগাতে না করে, আমার রিবন্ডিং হেয়ার, তারপরও আমি অনেক কিছু লাগাই। আমাকে মেহেদি দিতেও না করছে, বাট আমি মেহেদি দিছি, বাট আমার কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। আমি এখন ভালো মতন ম্যাসেজ করবো। ম্যাসেজ আমাদের স্কাল্পের জন্য অনেক ইম্পর্টেন্স, চুল গ্রো করতে অনেক হেল্প করে। তো ম্যাসেজ আমি করতেই থাকবো। ম্যাসেজ করার পরে আমার উপরের সেকশন থেকে নিচের সেকশনে ভালো মতন লাগিয়ে নিব। মেথি আমাদের চুলের জন্য অনেক বেস্ট, যাদের রাফ তাদের জন্য তো আরও বেস্ট। আমার চুল অনেক বেশি রাফ হয়ে গেছিলো, আমি খুব টেনশন করতেছিলাম কী করবো। আমার যত্নটা নেওয়াই হয় না। ভার্সিটিতে যাওয়া আসার ক্ষেত্রে এত বালু থাকে, চুলগুলো একদম বাজে অবস্থা, আগা ফেটে ফেটে একদম নাজেহাল। চুল কত কাটবো, কাটতে কাটতে তো কয়েকদিন পর আমি একদম নাড়াই হয়ে যাব। তো ভালো মতন চুলের আপার টু লো পার্ট পর্যন্ত ভালো মতন লাগিয়ে নিব। লাগানোর পরে খোপা করে রেখে দিব। আই হোপ আমার চুলগুলো আবার আগের মতন হয়ে যাক, আর আমি এই গানটায় ভিডিও বানাবো। তোমার এলো মেলো চুলে আমার সাদা মনে। যাই হোক, আমি গান পারি না, একটু ট্রাই করলাম, খুবই বাজে কণ্ঠ। তো আমি এখন চুলগুলোকে ওয়াশ করে ফেলবো। এই যে দেখুন, ওয়াশ করার পরে কি সফট অ্যান্ড সিল্কি হয়েছে। বারবার চুলে হাত দিতে ইচ্ছা করে, অনেক চুলে হাত দিই আমি, এই বাজে অভ্যাস আমার আছে। এখন আপনারা নিজেরাই দেখুন কতটা সফট অ্যান্ড সিল্কি হয়েছে চুলগুলো। আর হয়তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, আর যদি মন চায় শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।